ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড কাঁথিতে ভোরের বেলা বাজার করতে এসে মৃত্যু হলো এক ব্যক্তির। জানা গেছে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি মহিষাগড় গ্রাম পঞ্চায়েতের তালতলিয়া গ্রামের বাসিন্দা ছিলেন ওই ব্যক্তি। মৃত ব্যক্তির নাম পীযূষ মাইতি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, একটি স্টেট বাস ওভারটেক করতে গিয়ে ধাক্কা মারি যে ওই ব্যক্তিকে, ঘটনাস্থলে মৃত্যু হয় তার। ঘটনায় উত্তেজনা ছড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে পীযূষ মাইতির বাড়িতে তার স্ত্রী সহ নাবালিকা ছেলে ও মেয়ে রয়েছে। বাড়ির একমাত্র উপার্জনকারী ছিল পীযূষ মাইতি। স্থানীয়দের দাবি, নাবালিকা ছেলে অথবা মেয়ের চাকরির ব্যবস্থা করতে হবে এবং তাদের প্রাথমিক পড়াশোনার জন্য 5 লক্ষ টাকা দিতে হবে। এই দাবি নিয়ে তারা পথ অবরোধ করে। প্রায় দীর্ঘ 2 ঘন্টা যাবৎ তীব্র যানজটের সৃষ্টি হয় দীঘা নন্দকুমার জাতীয় সড়কে। ঘটনাস্থলে পৌঁছায় কাঁথি থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ এসে বিক্ষোভকারীদের দাবি না মেনে অবরোধ তোলার চেষ্টা করে। এরপরেই শুরু হয় ধুন্ধুমার কাণ্ড। স্থানীয় বাসিন্দারা পুলিশের কথায় আছে না, অবরোধ চালিয়ে যেতে থাকে। প্রথমে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি শুরু হয়, এরপর পুলিশ এলোপাথারি লাঠিচার্জ করতে থাকে এবং বিক্ষোভকারীদের গ্রেপ্তারের চেষ্টা করে। পাল্টা বিক্ষোভকারীরা ইট পাথর ছুড়তে থাকে। ঘটনায় আহত হয় বেশ কয়েকজন পুলিশ সহ বিক্ষোভকারী। ঘটনায় বেশ কয়েকজন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করে পুলিশ। এই মুহূর্তে এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে এবং মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী। স্যার একটু পিছিয়ে আসুন। আপনারা যে পদ অবরোধ করেছেন কি কারণে? সরকারি কিছু সেগুলো তো সরকার দেখা উচিত। ছোট ছোট বাচ্চা আছে, স্টেট বাস মেরেছে এবং যেভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে তার কোনো মানে কিছুই না দোষ ছিল না।
একদম অফসাইডে এসে ওভারটেক করতে গিয়ে মেরে চলে গেছে। অতএব তার পরিবারের জন্য 5 লক্ষ টাকা এবং কোন চাকরির ব্যবস্থা করা হোক সেটা মাননীয় মুখ্যমন্ত্রী বলতে চাইছি। এবং আমাদের দাবি এই জন্য এটা না ঘোষণা হওয়া পর্যন্ত আমাদের পদ অবরোধ চলছে। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্ল্ড, হলমার্ক সোনার গয়না, রূপার গয়না, সার্টিফাইড গ্রহরত্ন ও শোপিস দ্বারা সুসজ্জিত শোরুম, দুর্গাচক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের ঠিক বিপরীতে।